Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Srishti Central School and College Uttara Dhaka Kurtika ayojito ajker online class e ami shobaike shagoto janacchi Mohammad Abul Kashim. To bortoman poristhiti corona poristhitir karone amader shob jaygatei class bondho royeche, school college bishwabidyaloy shobkichui bondho royeche. To tarpor amra amader porake shamner dike egiye niye jete hobe ar egiye niye jawar jonno amader online class e ayojon. To ajke ami porabo utpadon byabosthapona o bipanon. একাদশ শ্রেণী প্রথম অধ্যায় উৎপাদন সম্পর্কিত। আজ আমার পড়ানোর টপিক হচ্ছে উৎপাদনের গুরুত্ব, অর্থাৎ উৎপাদনের ফলে কি কি গুরুত্ব পায় এবং এর ফলে এই উৎপাদনের বিষয়গুলোর কারণে আমরা কিভাবে আমাদের প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে চারটা ছবি দেখতে পাচ্ছ তোমরা। একজন কৃষক ধান উৎপাদন করছে, মাছ চাষ করা হচ্ছে, ট্যানারি অর্থাৎ চামড়া শিল্প রয়েছে, সেই সাথে রয়েছে গার্মেন্টস শিল্প। একটু সহজভাবে যদি আমরা চিন্তা করে দেখি, কৃষক যদি ধান উৎপাদন না করতো তাহলে কিন্তু আমরা ভাত খেতে পারতাম না, মাছ যদি চাষ না হতো আমাদের মাছের চাহিদা পূরণ হতো না, চামড়া যা দ্রব্য দিয়ে বিভিন্ন চাহিদা পূরণ করে আমাদের চামড়া দিয়ে জুতা তৈরি করা হয়, মানিব্যাগ তৈরি করা হয়, বেল্ট তৈরি করা হয়, ব্যাগ তৈরি করা হয়, আর রয়েছে আমাদের দেশের সব থেকে বড় যেই শিল্প ইন্ডাস্ট্রিটা রয়েছে গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস, আরএমজি সেক্টর, এর মাধ্যমে পোশাক তৈরি করা হয়, দেশে এবং দেশের বাইরে বিভিন্ন মানুষের চাহিদা পূরণ করা হয়। তো উৎপাদনের গুরুত্বের কথা যদি আমরা একটু বলতে যাই, উৎপাদনের গুরুত্বকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ যিনি উৎপাদন করে তার দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্বটা কি। দুই নম্বরে রয়েছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ উৎপাদনের ফলে অর্থনৈতিকভাবে কিভাবে আমরা এবং আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যায়। এবং তিন নম্বরে হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, ভোক্তা তারা যারা আলটিমেটলি পণ্যটা ভোগ করে থাকে, ইউজ করে থাকে। ক্রেতা এবং ভোক্তার মধ্যে ছোট একটা পার্থক্য রয়েছে। ক্রেতা হচ্ছে যিনি উনি যে পণ্যটা ক্রয় করে এবং ভোক্তা হচ্ছে যে পণ্যটা সরাসরি ভোগ করে। আবার একই সাথে একজন ব্যক্তি ক্রেতা এবং ভোক্তা উভয় হতে পারে। ফর এক্সাম্পল, তুমি একটা কোল্ড ড্রিঙ্কস ক্রয় করলে, বাসায় গিয়ে তোমার ছোট ভাইকে দিয়ে দিলে, সেক্ষেত্রে ক্রেতা হচ্ছে তুমি, ভোক্তা হচ্ছে তোমার ছোট ভাই। আবার ওই কোল্ড ড্রিঙ্কসটাই তুমি যদি নিজে ক্রয় করে নিজেই ভোগ করো তাহলে তুমি ক্রেতা, তুমি ভোক্তা। তো আসুন পরবর্তীতে আমরা একটু দেখি উৎপাদনের যে গুরুত্বের কথা বলেছিলাম, এই গুরুত্বকে আমরা বলেছি তিনটি ভাগে ভাগ করা হয়েছে, উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এবং ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে। উৎপাদনকারীর দৃষ্টিকোণ থেকে উৎপাদনের গুরুত্বটাকে আবার কয়েকটি ভাবে ভাগ করা হয়েছে। এখানে যে গুরুত্বগুলো রয়েছে সেটা হচ্ছে উদ্দেশ্য অর্জন, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায় সম্প্রসারণ, নতুন পণ্য উদ্ভাবন, বিক্রয় বৃদ্ধি। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে গুরুত্বগুলো রয়েছে সেটা হচ্ছে উপযোগ সৃষ্টি, চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি হ্রাস, সম্পদের মূল্য বৃদ্ধি। এবং ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে কিভাবে এর গুরুত্বটা রয়েছে, কি কি গুরুত্ব রয়েছে, সেটা রয়েছে মানব কল্যাণ, নিয়মিত পণ্যভোগ এবং জীবনযাত্রার মান উন্নয়ন। এখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখবে যে যখন উৎপাদনের গুরুত্বটা সৃজনশীলের মাধ্যমে পরীক্ষার মধ্যে আসতে পারে, অবশ্যই অবশ্যই চেষ্টা করবে পয়েন্ট আকারে প্রশ্নগুলোর উত্তর দিতে, তাহলে নাম্বারটা একটু বেশি পাওয়া যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা একটু দেখি উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে কি কি গুরুত্ব রয়েছে। প্রথমে রয়েছে উদ্দেশ্য অর্জন। যে কোনো উৎপাদনকারীর মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। যে কোনো উৎপাদনকারীর মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা। একজন উৎপাদনকারী হয়তো পণ্য উৎপাদন করতে পারে, কিংবা কেউ সেবা উৎপাদন করতে পারে। পণ্য বা সেবা যাই উৎপাদন করা হোক না কেন, মূল উদ্দেশ্য থাকে সচরাচর মুনাফা অর্জন করা। অর্থাৎ একজন উৎপাদনকারী যে পণ্যটা উৎপাদন করে তার সাথে নির্দিষ্ট একটা মুনাফা যোগ করে, তারপর তিনি বিক্রয় করে এবং এখান থেকে তিনি নির্দিষ্ট পরিমাণ মুনাফা ভোগ করে থাকেন। এখানে একজন উৎপাদনকারী দুটো জিনিস উৎপাদন করে, পণ্য এবং সেবা। আসো আমরা একটু দেখি পণ্য কাকে বলে, সেবা কাকে বলে, এটা একটু জানা প্রয়োজন রয়েছে। পণ্য কাকে বলে, এ প্রোডাক্ট ইজ এনিথিং হুইচ ইজ অফার টু দ্য মার্কেট ফর অ্যাটেনশন, অ্যাকুইজিশন, ইউজ অর কনজাম্পশন। অর্থাৎ পণ্য হচ্ছে এমন কিছু যা বাজারে উপস্থাপন করা হয় ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করার জন্য এবং ক্রেতাদের ভোগ করার জন্য। কিংবা আমরা যদি আরেকটু সহজভাবে বলি তাহলে বলতে পারি পণ্য হচ্ছে এমন কিছু যা মানুষের অভাব পূরণ করে, যা মানুষের অভাব পূরণ করে। এখন এটা যদি বলতে যাই তাহলে আরেকটা প্রশ্ন চলে আসে, অভাব কাকে বলে। যদি অভাব কাকে বলে তোমাকে জানতে হয়, তার আগে তোমাকে জানতে হবে প্রয়োজন কাকে বলে। প্রয়োজন, অভাব এবং চাহিদা, এই টার্ম নিয়ে অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যায়, তারপর আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রয়োজন কাকে বলে। হোয়াট ইজ নিড,
When you think you are deprived of something, that time it will be called নিরর্থ। যখন তুমি মনে করবে যে তুমি কোনো কিছু থেকে বঞ্চিত হচ্ছ, তখন তাকে বলা হবে প্রয়োজন। ফর এক্সাম্পল, তুমি মনে করতে পারো তোমার কোনো মোবাইল ফোন নাই, তোমার একটা মোবাইল ফোন প্রয়োজন রয়েছে, এটা হতে পারে প্রয়োজন। অভাব, অভাব কাকে বলে? প্রয়োজনটা যখন মানুষের আচার আচরণ, রুচি, পছন্দ, চাহিদা, রীতিনীতি, কৃষ্টি, কালচার, ধর্ম ইত্যাদি অনুযায়ী যখন প্রয়োজনটা ডাইভার্সিফাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তখন তাকে বলা হবে অভাব। যেমন আমি একটু আগে প্রয়োজনটাকে বলেছি যে তার একটা মোবাইল ফোন নাই, তার মোবাইল ফোন দরকার, এটা তার জন্য প্রয়োজন। অভাব হবে কখন? মানুষের রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী যখন প্রয়োজনটা ডাইভার্সিফাইড হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। হয়তো কেউ চয়েস করবে আইফোন, কেউ হয়তো চিন্তা করবে শাওমি, কেউ হয়তো হুয়াওয়ে, কেউ হয়তো ওপ্পো। এই যে মানুষের পছন্দ অনুযায়ী যখন প্রয়োজনটা ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে, তখন তাকে বলা হবে অভাব। এবং রয়েছে চাহিদা। চাহিদা কাকে বলে? ডিমান্ড। চাহিদা হচ্ছে সহজভাবে একটা জিনিস খেয়াল রাখবে, বেকড বাই মানি পাওয়ার, অর্থাৎ তোমার কোনো কিছু ক্রয় করার সামর্থ্যকে বলা হবে চাহিদা। এখানে চাহিদা হতে হলে চারটা শর্ত রয়েছে। আমি আবার বলছি, চাহিদা হতে হলে চারটা শর্ত রয়েছে। প্রথম শর্ত, প্রয়োজন এবং অভাব হতে হবে। দুই নম্বর শর্ত, ক্রয়ের ইচ্ছা। তিন নম্বর শর্ত, ক্রয়ের সামর্থ্য। চার নম্বর শর্ত, অ্যাভেইলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট। প্রথমে বলেছি প্রয়োজন এবং অভাব হতে হবে চাহিদার জন্য। যদি প্রয়োজন এবং অভাব না হয় তাহলে তা কখনো চাহিদা হবে না। নাম্বার টু, ক্রয়ের ইচ্ছা। বাজারে পণ্যটা রয়েছে, তোমার সামর্থ্য রয়েছে, কিন্তু তোমার ক্রয় করার ইচ্ছা নাই, তাহলে উক্ত পণ্যটা তোমার জন্য চাহিদা নয়। ক্রয়ের সামর্থ্য, তোমার ক্রয়ের ইচ্ছা আছে কিন্তু তোমার কাছে টাকা নাই, তোমার ক্রয় করার সামর্থ্য নাই, তাহলে তা চাহিদা হবে না। এবং লাস্টে বলেছি অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট, তোমার ইচ্ছা আছে, তোমার সামর্থ্য আছে, কিন্তু দ্রব্যটা বাজারে নাই, তাহলে তা কখনোই চাহিদা হবে না। দুই নম্বর পয়েন্ট রয়েছে আমাদের উৎপাদনের গুরুত্বতে, উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে বিনিয়োগ বৃদ্ধি। স্বাভাবিকভাবে একটু চিন্তা করে দেখো, যখন কোনো একজন উৎপাদনকারীর পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করবে কিংবা বিক্রয় করবে, তখন স্বাভাবিকতই তার একটা বিক্রয়ের মাধ্যমে মুনাফা সৃষ্টি হবে। আর যখন মুনাফা সৃষ্টি হয়, তখন স্বাভাবিকতই উৎপাদনের প্রতি তিনি আরো বেশি আগ্রহী হবেন, উৎপাদনটা বৃদ্ধি পাবে, বিক্রয় বৃদ্ধি পাবে, আর যখন বিক্রয়টা বৃদ্ধি পাবে, স্বাভাবিকতই তার মুনাফাটাও বৃদ্ধি পাবে। একজন উৎপাদনকারী কখনোই তার উৎপাদনটাকে সীমাবদ্ধ করে রাখতে চায় না। যখন তার মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে, তখন স্বাভাবিকতই তিনি চিন্তা করবেন তার বিনিয়োগটাকে আরো বেশি বৃদ্ধি করা, নতুন ব্যবসার প্রতিষ্ঠান স্থাপন করতে পারে কিংবা নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করতে পারে। নাম্বার থ্রি রয়েছে ব্যবসার সম্প্রসারণ। ব্যবসার সম্প্রসারণ, একটু আগে বলেছি যখন একজন উৎপাদনকারী বিনিয়োগটাকে বৃদ্ধি করবে, স্বাভাবিকতই তার ব্যবসাটাও তখন সম্প্রসারণ হবে। একটু সহজভাবে আমরা যদি চিন্তা করি, আমরা যদি আড়ংয়ের কথা বলি, আড়ং কিন্তু প্রথমেই একটিমাত্র প্রতিষ্ঠান দিয়ে শুরু হয়েছে। যখন তাদের উন্নতি প্রযুক্তির মাধ্যমে নতুন নতুন পণ্য উৎপাদন করা শুরু করেছে, স্বাভাবিকতই তাদের ব্যবসাটা তখন সম্প্রসারণ রয়েছে। এবং বিভিন্ন প্রোডাক্ট, এছাড়া শুধু তাই নয়, প্রাণের প্রোডাক্টের কথা যদি বলি আমরা, ইন্ডিয়াতে তারা পণ্য রপ্তানি করে, আমেরিকাতে তারা পণ্য রপ্তানি করে। আমরা যদি গার্মেন্টসের কথা বলি, যে বড় বড় অনেক গার্মেন্টস কিন্তু অনেক ছোট করেই শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে যখন তাদের মুনাফা বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকতই তাদের ব্যবসাটাও সম্প্রসারণ হয়েছে। আর এর ফলে দেশে এবং দেশের বাইরে উভয় ক্ষেত্রেই ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে ছোট্ট একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে সেবা কাকে বলে। আমি প্রথমেই বলতে ভুলে গিয়েছি সেবা কাকে বলে। স্বাভাবিকতই পণ্য হচ্ছে দৃশ্যমান, কিন্তু সেবাকে কখনোই চোখে দেখা যাবে না, দৃশ্যমান নয়, এটা অদৃশ্যমান, কিন্তু তা আমাদের অভাব পূরণ করবে। এই যে যেমন আমি লেকচার দিচ্ছি, এই লেকচারটা কিন্তু চোখে দেখা যাচ্ছে না, কিন্তু এটা একটা সেবা, আমাদের অভাব পূরণ করছে। ডাক্তারের কাছে আমরা যদি যাই, ডাক্তারের চিকিৎসা হয়তো আমরা চোখে দেখি না, কিন্তু তিনি ঠিকই আমাদের চিকিৎসা দিয়ে থাকেন, এটাকেও আমরা বলতে পারি সেবা। আসো পরবর্তীতে আমরা চলে যাই উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে আর কি কি গুরুত্ব রয়েছে। একটু খেয়াল করে দেখো, নতুন পণ্য উদ্ভাবন, অর্থাৎ উৎপাদনের মাধ্যমে নতুন পণ্য উদ্ভাবন করা হয়। আমরা যদি মোবাইল ফোনের কথা বলি, সর্বপ্রথম যখন মোবাইল ফোন তৈরি হয়েছিল, তখন এক একটা মোবাইল প্রায় এক হাত লম্বা ছিল, এক ফুটের মতো লম্বা ছিল। পরবর্তীতে চলে আসছে ধীরে ধীরে ছোটর দিকে মোবাইল ফোনগুলো। একটু চিন্তা করো, নোকিয়া 3300 মোবাইল ফোনের কথা তোমরা অনেকেই শুনেছো, এবং এরপরে ধীরে ধীরে নতুন নতুন আরও ফোন কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর বর্তমানে তো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে অনেক স্মার্টফোন, খুব ভালো ভালো ফোনগুলো পাওয়া যাচ্ছে। তাহলে যদি উৎপাদন না হতো, তাহলে আমরা নতুন নতুন পণ্যগুলো কিন্তু
ভোগ করতে পারতাম না। আমাদের সামনে আমরা যখন বাজারে যাই, আমাদের সামনে নতুন নতুন বিভিন্ন ধরনের পণ্য আমরা দেখতে পাই, নতুন ড্রেস দেখতে পাই, নতুন মোবাইল ফোন দেখতে পাই, নতুন ডিজাইনের বাইক দেখতে পাই, নতুন ডিজাইনের গাড়ি দেখতে পাই। এই যে নতুন নতুন পণ্যগুলো যে উৎপাদন করা হচ্ছে, এই উৎপাদনের মাধ্যমে আমরা কিন্তু এগুলি ভোগ করছি। আর এই উৎপাদন করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজন হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ করে জ্ঞান অর্জন করছে, এই জ্ঞান অর্জনের মাধ্যমে তারা গবেষণার মাধ্যমে নতুন নতুন পণ্য উৎপাদন করছে, আর এর মাধ্যমে আমাদের বৈচিত্র্যময় অভাবগুলো পূরণ হচ্ছে। বৈচিত্র্যময় অভাব কেন বলা হচ্ছে, প্রত্যেক মানুষের রুচি পছন্দ চাহিদা কিন্তু আলাদা আলাদা থাকতেই পারে। আর দেখো আমরা কিন্তু প্রত্যেকে আমাদের বৈচিত্র্যময় চাহিদাগুলো পূরণ করতে পারছি কিসের মাধ্যমে, উৎপাদনের মাধ্যমে। আসো পরবর্তীতে রয়েছে বিক্রয় বৃদ্ধি। স্বাভাবিকতই উৎপাদনের মাধ্যমে বিক্রয়টা বৃদ্ধি পায়। উৎপাদনের পরিমাণ যদি বৃদ্ধি পায়, মানসম্মত পণ্য যদি উৎপাদন করায়, তাহলে অবশ্যই অবশ্যই বিক্রয় বৃদ্ধি পায়, আর এর মাধ্যমে সম্পদের সঠিক ব্যবহার করা সম্ভব হয়। আমাদের দেশে অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেই সম্পদগুলো উৎপাদনের মাধ্যমে সঠিক ব্যবহার করা সম্ভব হয়। আসো প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা বলেছিলাম উৎপাদনের দৃষ্টিকোণ থেকে আমরা প্রথমে আলোচনা করেছি, পরবর্তীতে আমাদের উৎপাদনের গুরুত্বটা রয়েছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রথমে রয়েছে উপযোগ সৃষ্টি। একটু খেয়াল করে দেখো, এখানে একটা ছবি রয়েছে, চায়ের ছবি। আমরা প্রত্যেকেই প্রায় চা পছন্দ করি, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে চা পছন্দ করে না। যখন আমাদের ভালো লাগে তখন আমরা চা খাই, কিংবা কারো মন খারাপ থাকলে আমরা তখনও চা খাই, খুব সুন্দর একটা পরিবেশে আমরা চা খাই, আমরা ঘুরতে গেলেও আমরা অবশ্যই চা খাই। তো দেখো এই যে চা, এই চা পাতা কিন্তু একটা গাছ থাকে, সেখানে গাছ থেকে নতুন করে সংগ্রহ করে চা পাতা অর্থাৎ চায়ের গুঁড়া তৈরি করে, সেখান থেকে আবার আমরা বাসায় এনে আমরা কিন্তু চা তৈরি করে খাই। একটু দেখো এই এখানে কি কি উপযোগ সৃষ্টি হচ্ছে, একটু চিন্তা করো। যখন চায়ের পাতা থাকে তখন একটা রূপ থাকে, এখান থেকে যখন চা তৈরি করা হয় সম্পূর্ণ নতুন একটা রূপ। দেখো এখানে পাতা রয়েছে একটা রূপ, এখানে চায়ের গুঁড়ো রয়েছে সম্পূর্ণ আরেকটা একটা রূপ, রূপগত উপযোগ সৃষ্টি হয়ে গিয়েছে। এই চা পরিবহনের মাধ্যমে সমগ্র বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়, দেখো এখানে স্থানগত উপযোগ সৃষ্টি হয়ে গিয়েছে। দোকান থেকে আমরা যখন এই চা ক্রয় করি তখন মালিকানা পরিবর্তন হয়, এর মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি হয়ে গিয়েছে। আবার চা যদি গুদামজাতকরণ করে রাখা হয় তাহলে একটু খেয়াল করে দেখো, সংরক্ষণ করে রাখা হচ্ছে এবং পরবর্তীতে ভোক্তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে, এখানে সময়গত উপযোগ সৃষ্টি হয়ে গেছে। তার মানে চায়ের মাধ্যমে এই দেখো একটা চা তৈরি করতে কত ধরনের উপযোগ সৃষ্টি হয়ে গিয়েছে, তার মানে আমরা বলতে পারি উৎপাদনের মাধ্যমে এই উপযোগগুলো সৃষ্টি করা হয়। আমরা আরো সহজভাবে বলি, আমরা বিল্ডিং এ থাকি, দালানে থাকি, আমাদের ঘর রয়েছে, একটু দেখো ইট তৈরি করার ক্ষেত্রে ইট হচ্ছে একটা মাটি, কিন্তু সেটাকে সম্পূর্ণ প্রসেসিং এর মাধ্যমে আরেকটা রূপ ইটের মধ্যে তৈরি করে নিয়ে যাওয়া হচ্ছে, তার মানে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়ে গিয়েছে। আসো পরবর্তীতে রয়েছে আমাদের কি চাহিদা পূরণ, উৎপাদনের মাধ্যমে কিভাবে চাহিদা পূরণ করা যায়। এই যে আমরা এই মার্কারটা দেখছো, এই মার্কারটার মাধ্যমে আমি বোর্ডের মধ্যে লেখার চাহিদা পূরণ করতে পারছি। আমাদের বাসায় আমরা প্রত্যেক দিন বিভিন্ন ধরনের পণ্য ভোগ করে থাকি, যদি উৎপাদন না হতো আমরা কিন্তু এই পণ্যগুলো কখনোই ভোগ করতে পারতাম না। একটু চিন্তা করো, করোনাকালীন যখন প্রথম দিকে প্রথম স্টেজে যখন চলে আসছে, বাজারের মধ্যে কোনো প্রকার হ্যান্ড গ্লাভস খুঁজে পাওয়া যাচ্ছিল না, মাস্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না, হ্যান্ড স্যানিটাইজার খুঁজে পাওয়া যাচ্ছিল না, স্যাভলন ডেটল কোনো কিছুই খুঁজে পাওয়া যাচ্ছিল না, হ্যান্ড ওয়াশ এগুলি খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ তখন চাহিদা অনেক বেশি হয়ে গিয়েছিল, মানুষ ক্রয় করে নিয়ে গিয়েছে। একটু চিন্তা করো, বাট বর্তমানে কি এগুলির কোনো প্রকার কোনো শর্টেজ রয়েছে? নাই। কেন নাই? কারণ পর্যাপ্ত উৎপাদন। এই উৎপাদনের মাধ্যমে তো এখানে একটা ছবি আছে, পিপিই পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরি করা হচ্ছে। কেন তৈরি করা হচ্ছে? চাহিদা পূরণ করার জন্যই। আর আমাদের দেশের উৎপাদিত পিপিই দেশের বাইরেও রপ্তানি করা হয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, দেখো একজন লোক এখানে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করা হচ্ছে, হয়তো ছবিটা ছোট থাকার কারণে হয়তো বোঝা যাবে না, আর একটু বলি, এখানে সে পাট কর্মী, সে একটা পাটের ইন্ডাস্ট্রিতে কাজ করছে। এখানে পাট দিয়ে কি কি তৈরি করে, ব্যাগ তৈরি করে, সুতা তৈরি করে,
জুতা তৈরি করে পাট দিয়ে, তারপর অন্যান্য আরো অনেক ইনস্ট্রুমেন্ট, অন্যান্য অনেক উপাদানগুলো তৈরি করা হয় পাট দিয়ে। এখন দেখো সে এখানে কাজ করছে, আবার উপরের ছবিটাতেও দেখো তারা এখানে কাজ করছে, অর্থাৎ উৎপাদন করছে শিল্প কারখানা, এটাও শিল্প এটাও শিল্প। আমি যদি রেডিমেড গার্মেন্টস এর কথা বলি, গার্মেন্টস এর ক্ষেত্রেও প্রচুর পরিমাণ বর্তমানে নারীরা সব থেকে বেশি কাজ করে গার্মেন্টস এর মধ্যে, তাহলে দেখো সেখানেও কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। এরপরে দেখো উৎপাদনের মাধ্যমে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে গুরুত্ব রয়েছে, আরো দুটো গুরুত্ব রয়েছে, সম্পদের মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি হ্রাস। একটু চিন্তা করে দেখো, এখানে একটা ছবি গাছ, আর এখানে কিসের ছবি, ফার্নিচার। একটা গাছ 10,000-20,000 টাকা দিয়ে ক্রয় করা যায়, কিন্তু সেটাকে প্রসেসিং এর মাধ্যমে যখন একটা ফার্নিচার রূপান্তর করা হয়, একটা সোফা একটা খাট, তখন স্বাভাবিকতই ওই খাটের মূল্য হয়ে যায় 50,000-60,000, ইভেন 1,00,000-1,50,000 টাকা পর্যন্ত। তাহলে খুব সহজভাবে এই ছবির মাধ্যমে আমরা বুঝতে পারছি উৎপাদনের মাধ্যমে সম্পদের মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। এরপরে রয়েছে মূল্যস্ফীতি হ্রাস। তোমরা হয়তো অনেকেই কনফিউজ থাকবে মূল্যস্ফীতি বলতে কি বুঝি। স্বাভাবিকতই যখন বাজারের মধ্যে দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে যায়, মানুষের হাতে টাকা পয়সা চলে যায়, কম কম হয়ে যায়, তখন তাকে বলা যাবে মূল্যস্ফীতি। অর্থাৎ এক বছর আগে দেখা গেছে যে আমি 100 টাকা দিয়ে 1 কেজি মাছ কিনতে পারতাম, কিন্তু বর্তমানে দেখা গেছে যে 150 টাকা দিয়ে আমার 1 কেজি মাছ ক্রয় করা লাগতেছে। এই যে দেখো আমার মাছ কিন্তু সেম রয়েছে, কিন্তু আমার মূল্যটা বেড়ে গিয়েছে, এই যে বিষয়টা, এটাকে বলা যাবে মূল্যস্ফীতি। একটু চিন্তা করে দেখো, যদি উৎপাদন না হয় তাহলে স্বাভাবিকত দ্রব্যের মূল্যটা বেড়ে যায়। যেমন বর্তমানে আমাদের কিছুদিন আগে আমাদের পেঁয়াজের মূল্য কিন্তু অনেক বেশি হয়ে গেছে। এই যে এটা কেন, আর এই পেঁয়াজের মূল্যটা বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। বাট বর্তমানে কিন্তু পেঁয়াজের মূল্য আবার 50 টাকায় নেমে আসছে, কেন, নতুন পেঁয়াজ সরবরাহ হচ্ছে। আর এই নতুন পেঁয়াজ যদি উৎপাদন না হতো তাহলে কিন্তু মূল্যস্ফীতি হ্রাস হতো না, অর্থাৎ দ্রব্যের মূল্যটা আবার আগের মতোই বেড়ে যেত। উৎপাদনের মাধ্যমে যথাসময়ে পণ্য সামগ্রী বাজারে যোগান দেওয়া হয়, সরবরাহ করা হয়, আর যার কারণে কম মূল্যে আমরা পণ্য সামগ্রী ক্রয় করতে পারি। বর্তমানে তুমি যদি বাজারে টমেটো ক্রয় করতে যাও, তোমার কম করে হবে 100-120 টাকা লাগবে, কারণ এখন এটা বাজারে অ্যাভেলেবেল না। বাট আর মাসখানেক পরে যখন নতুন টমেটো বাজারে চলে আসবে, দেখবে 5 কেজি 30 টাকা 40 টাকা 50 টাকা বিক্রি করতেছে। তার মানে খুব সহজেই আমরা বুঝতে পারছি উৎপাদনের মাধ্যমে মূল্যস্ফীতি হ্রাস পায়, দ্রব্যের মূল্যটাও কমে যায়। পরবর্তী আমাদের যেই উৎপাদনের গুরুত্ব রয়েছে তা হচ্ছে ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে কি ধরনের উৎপাদনের গুরুত্ব রয়েছে। প্রথমেই রয়েছে মানব কল্যাণ। আমি যদি আজ থেকে আরো 20-30 বছর আগের কথা বলি, আমাদের সমাজে কেউ যদি হার্ট অ্যাটাক করতো কিংবা কারো যদি বড় ধরনের কোনো সমস্যা হতো, অপারেশন করার জন্য পর্যাপ্ত যে ইকুইপমেন্টগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত ছিল না। বাট বর্তমানে একটু চিন্তা করে দেখো, মেডিকেল ইকুইপমেন্টগুলো এত সুন্দরভাবে উৎপাদন করা হয়েছে এবং এত ভালোভাবে উৎপাদন করা হয়েছে, মানুষের শরীরে এখন কোনো প্রকার ছুরি না লাগিয়ে, সার্জারি না করে, খুব সুন্দর লেজার সিস্টেমের মাধ্যমে কিন্তু মানুষের অপারেশনগুলো করে ফেলা যায়। এই যে দেখো, এই যে মেশিনারিজগুলো, এই যে যন্ত্রপাতিগুলো, এগুলো যদি উৎপাদন করা না হতো তাহলে কি আমাদের এই মানব কল্যাণে ব্যবহার হতো? কখনোই কিন্তু হতো না। দেখো এখানে মেডিকেল ডিভাইসের বিভিন্ন বিষয় দেওয়া হয়েছে, এই ডিভাইসগুলো আমাদের মানব কল্যাণের জন্য কাজ করে। নতুন নতুন পণ্য সামগ্রী উৎপাদন হচ্ছে, এগুলো আমাদের মানব কল্যাণে কাজ করছে। নতুন টেকনোলজির মাধ্যমে, উন্নত প্রযুক্তির মাধ্যমে মানুষের প্রয়োজনীয় যে যন্ত্রপাতিগুলো প্রয়োজন, মেডিকেল ইকুইপমেন্টের কথা যদি বলি, জীবনযাত্রার কথা যদি বলি, এসব কিছু কিন্তু উৎপাদন করা হচ্ছে, আর এজ রেজাল্ট উৎপাদনের মাধ্যমে মানব কল্যাণ হচ্ছে। এরপর রয়েছে নিয়মিত পণ্যগ্রহণ। একটু দেখো এখানে ছবি রয়েছে, চালের ছবি, ডালের ছবি, ছোলা, রসুন, পেঁয়াজ, তেল, সাবান, অনেক কিছুই রয়েছে। যদি উৎপাদন করা না হতো তাহলে একটু চিন্তা করো তো আমরা কিভাবে এই পণ্যগুলো ভোগ করতাম। উৎপাদন হচ্ছে ধারাবাহিকভাবে তৈরি করা। ধারাবাহিকভাবে যখন কোনো পণ্য উৎপাদন করা যাবে, স্বাভাবিকতই প্রয়োজন অনুযায়ী ভোক্তারা কিংবা ক্রেতারা পণ্যটা ক্রয় করে নিয়ে যাবে, এবং অ্যাজ এ রেজাল্ট এর মাধ্যমে আমরা নিয়মিত পণ্যটা ভোগ করতে পারবো। যদি উৎপাদন না করা হয়
তাহলে কখনোই আমরা নিয়মিত কর্ম ভোগ করতে পারবো না। সবার শেষে রয়েছে জীবনযাত্রার মান উন্নয়ন। একটু দেখো এখানে একটা এসি, 20-30 বছর আগে গরমে মানুষের অবস্থা খুব খারাপ হয়ে যেত, বাট বর্তমানে ইলেকট্রিসিটি এর উৎপাদন বৃদ্ধি পেয়েছে, মানুষ মোটামুটি আগের থেকে অনেক ভালো ইলেকট্রিসিটি সরবরাহ পাচ্ছে। হ্যাঁ, এবং একটু চিন্তা করে দেখো, এই এসি আমাদের ঘরের মধ্যে যখন আমাদের রুমে যখন আমরা লাগিয়ে দিই, আমাদের কাছে কোনো গরম মনে হয় না, মনে হচ্ছে আমরা একটা ফ্রিজের মধ্যে বসে আছি, কত আরাম। তাহলে দেখো যদি উৎপাদন না হতো তাহলে আমাদের এই জীবনযাত্রার মানটা কি উন্নত হতো? হতো না। আজ থেকে আরো যদি আমি 30 বছর আগের কথা বলি, তখন মানুষের বাড়িতে অ্যাভেলেবেল টিভি ছিল না, তখন এক ধরনের টিভি ছিল নব সিস্টেম, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেল পরিবর্তন করা হতো। একটু চিন্তা করো, প্রচণ্ড শীতের রাতে তুমি টিভি দেখতেছো, এখন হয়তো তোমার একটা চ্যানেল পরিবর্তন করার প্রয়োজন, এই লেপের নিচ থেকে কিংবা কম্বলের নিচ থেকে যদি উঠে আসো তাহলে তোমার কাছে কষ্ট লাগবে না, স্বাভাবিক শীতের মধ্যে তুমি কষ্ট পাবে। একটু চিন্তা করে দেখো, এরপর উৎপাদন হয়ে গিয়েছে কি, রঙিন টিভি সাথে রিমোট সিস্টেম। এখন কি আর তোমার কাছ থেকে, তোমার এই লেপের নিচ থেকে বের হয়ে আসা লাগবে? কখনোই কিন্তু লাগবে না। তাহলে দেখো তোমার জীবনযাত্রার মান কিন্তু উন্নত হয়ে গেছে। এরপর বর্তমানে চলে আসছে ফ্ল্যাট টিভি, অর্থাৎ স্মার্ট টিভিগুলো চলে আসছে, যে স্মার্ট টিভিতে তোমার রিমোটের প্রয়োজন হয় না, জাস্ট বাতাসের মধ্যে এভাবে তোমার হাত থেকে জাস্ট একটু তুমি ওয়েভ করো, চ্যানেল কিন্তু অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। দেখো জীবনযাত্রার মান পরিবর্তন হয়ে যাচ্ছে। আরও দেখো, তুমি যদি বর্তমানে একদিন দুপুরে খাবার রান্না না করো তাহলে তোমার কিন্তু খুব সহজে হোটেলেও যাওয়া লাগবে না, তুমি বিভিন্ন ধরনের অ্যাপস, বিভিন্ন ধরনের রাইড রয়েছে, সেগুলির মাধ্যমে তুমি খুব সহজেই উবার রাইড, উবার ফুড রাইড রয়েছে, পাঠাওয়ার ফুড রাইড রয়েছে, এগুলির মাধ্যমে তুমি কিন্তু খুব সহজেই পণ্য সামগ্রী বা তোমার যে খাবার সেই খাবারটা বাসায় এনে তুমি ভোগ করতে পারো। তো আজকে আমরা যা যা পড়লাম আমরা তারপরে একটু ওভারভিউ দিই, আমাদের যে যে দ্রব্য সামগ্রী সম্পর্কে কিংবা যে যে বিষয় সম্পর্কে আমরা আজকে পড়াশোনা করলাম আমরা একটু দেখি। আমরা প্রথমেই পড়েছিলাম উৎপাদনের গুরুত্ব সম্পর্কে, কয়েকটা ছবির মাধ্যমে আমরা দেখিয়েছি কি কি উৎপাদন হয় স্বাভাবিকতই। এরপর উৎপাদনের গুরুত্ব বলেছি, উৎপাদনের গুরুত্বকে যে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে, ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে, উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, অর্থনৈতিক ভোক্তাদের দৃষ্টিকোণ থেকেও বিভিন্ন ভাগে ভাগ করা যায়। এরপর আমরা পড়েছি উৎপাদনকারী দৃষ্টিকোণ থেকে উৎপাদনের যে গুরুত্বগুলো রয়েছে, উদ্দেশ্য অর্জন, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসায় সম্প্রসারণ, এরপর রয়েছে নতুন পণ্য উদ্ভাবন, রয়েছে বিক্রয় বৃদ্ধি, এরপর রয়েছে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আমরা যে গুরুত্বগুলো পড়েছিলাম, উৎপাদনের উপযোগ সৃষ্টি, চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, এরপরে ছিল সম্পদের মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি হ্রাস, এবং অবশেষে ছিল আমাদের ভোক্তাদের দৃষ্টিকোণ থেকে উৎপাদনের যে গুরুত্ব রয়েছে, মানব কল্যাণের ক্ষেত্রে বিভিন্ন নতুন নতুন পণ্য উৎপাদন করে সেগুলি আমাদের মানব কল্যাণের কাজে ব্যবহৃত হয়। আমি মেডিকেল ইকুইপমেন্টের কথা বলেছি উদাহরণ হিসেবে, নিয়মিত পণ্য উৎপাদনের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী রয়েছে, প্রতিদিন ব্যবহার্য যে দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলি আমরা ভোগ করতে পারি। এবং জীবনযাত্রার মান উন্নয়ন, এখানে আমি একটা এসির ছবি দিয়েছি, এর মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। যদি আমাদের এই এটা উৎপাদন না হতো তাহলে কিন্তু আমাদের জীবনযাত্রার মানটা উন্নত হতো না। আজ থেকে আরো যদি আমি অনেক অনেক আগের কথা বলি, কোনো মোবাইল ফোন ছিল না, টেলিফোন ছিল না, ফ্যাক্স ছিল না, তখন কিন্তু দেখা গেছে মানুষ যোগাযোগ করতো চিঠিপত্রের মাধ্যমে। একজন মানুষের কোনো প্রয়োজনীয় তথ্য যদি সরবরাহ করার প্রয়োজন হতো, দেখা গিয়েছে যে চিঠি দিলে 15-20 দিন পর্যন্ত সময় লেগে যেত, বাট বর্তমানে মোবাইল ফোন উৎপাদন হয়েছে, এই মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই যে কোনো তথ্য উইদিন 1 মিনিট 1 সেকেন্ড আমরা খুব সহজেই প্রেরণ করে দিতে পারি, এর মাধ্যমে আমাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার লেকচার এতটুকুই পর্যন্ত থাকবে, ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো লেকচার নিয়ে আসবো, আজকে এতটুকুই। এরপরও এই লেকচার দেখার পরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারবে 01676304044, এই নম্বরে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে, এবং যদি কোনো সমস্যা হয় ইনশাল্লাহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই বাসায় যেহেতু আছো ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোবে, শীতের সময় করোনার প্রকোপ হয়তো আরেকটু বেশি চলে আসতে পারে, তাই সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকবে, সেফ থাকবে। আজ এখানেই সমাপ্তি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।